আরোহী সেলেব টকস নিবেদন করছেন অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনুশ্রী। শুরু করছি আরোহী সেলেব টকস। আর আরোহী সেলেব টকস মানেই কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসে আপনাদের প্রিয় এবং চেনা মুখগুলি। আর ঠিক তেমনই আজ আমার সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের স্টুডিওতে আমাদের সকলের প্রিয় চেনা একটি মুখ, গৌরব। এবং গৌরব, আরোহী নিউজে তোমাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছো বলো, মানে লকডাউন সবকিছু মিলিয়ে ঝুলিয়ে কেমন আছো? লকডাউন, হ্যাঁ সত্যি তাই, আমরা তো একটা নিউ নর্মাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, সবাই প্রত্যেকে প্রত্যেকের মতো করে। কিন্তু হ্যাঁ, আমাদের প্রত্যেককে যেটা করতে হবে, ভালো থাকতে হবে, এবং ভালো থাকার একটা রোজকার একটা প্রচেষ্টা চলছে আমাদের। ডেইলি আমাকে ভালো থাকতে হবে, সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে বেশ ভালোই কাটছে। এবং আস্তে আস্তে আমার মনে হয় সবকিছু নর্মাল হবে, নিউ নর্মাল থেকে ব্যাক টু ওল্ড নর্মাল আমরা আবার ফিরতে পারবো ডেফিনেটলি খুব শিগগিরই। সো আমার মনে হয় সবকিছু খুব সুন্দর হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি একটু পজিটিভ ভাবতে পছন্দ করি, সেই জন্য আমি খুব আনন্দে রয়েছি। এবং এই সময় যেহেতু বেশিরভাগটা সময় বাড়িতে থাকা হচ্ছে, সেই জন্য বাড়ির মানুষদের সাথে একটু বেশি সময় কাটাতে পারছো, সেটা একটা খুব পজিটিভ দিক। মানে এই পজিটিভ দিকগুলো খুঁজে বার করতে হবে আমাদেরকে বেসিক্যালি নিউ নর্মালে, একদম সেদিক থেকে খুবই ভালো আছে। গ্রুপ যেমনটা মানে তোমরা যেভাবে, যেটা আমরা যখন পৌশালীর সঙ্গে কাজ করেছি বা যারা এখানে সিঙ্গার এসেছিলেন তাদেরকে আমি যে প্রশ্নটা করেছি তোমাকে এটা করতে চাইবো। কারণ তোমরা জেনারেলি যে ধরনের কাজ করো, যখন গান গাও, অসংখ্য মানুষ থাকে স্টেজের সামনে, তাদের একটা মানে সেই ক্ল্যাপ, তারপরে তাদের একটা হুল্লোড়ের একটা আওয়াজ, সেগুলো তোমাদের কাছে ভীষণ ইন্সপায়ার করে, ম্যাটার করে। তো সেই জিনিসটা এখন একদম বন্ধ, কারণ গ্যাদারিং তো কোনোভাবেই সম্ভব নয়। আর এটা আগামী মানে 2020তেও সম্ভব নয়, এবং 2021 গিয়ে ঠিক কবে এই বিষয়টা স্বাভাবিক হবে সেটাও আমরা কেউ জানি না। তাহলে এখন সেই জিনিসটা কতটা মিস করো, সেই অনুভূতিটা কতটা মিস করো? দেখো আমি তো পার্সোনালি খুব মিস করি, কারণ শুধুমাত্র অডিয়েন্স পার্সপেক্টিভ আমি বলবো না, অডিয়েন্স পার্সপেক্টিভ তো একটা রয়েছেই অবশ্যই, কিন্তু আমার নিজের একটি দল রয়েছে। আমরা একসাথে একটা টিম হিসেবে কাজ করি যার নাম গৌরব অ্যান্ড গাইজ, মানে আমার সাথে যারা মিউজিশিয়ান, আমার সাথে একটি ছেলে থাকে, আমার যে ফটোগ্রাফার, সব মিলিয়ে একটা টিম হয়, একটা পরিবার হয়। আমার যে সাউন্ড ইঞ্জিনিয়ার, সবাই মিলে এই যে একটা শো করতে যাওয়া, মানে একটা দুটো তার পার্ট রয়েছে, একটা হচ্ছে হই হই করে যাওয়া এবং সেখানে কি হই হই করে শো করা, সেখানে অডিয়েন্স পার্সপেক্টিভটা আসে তখন। কিন্তু এই পার্সপেক্টিভটা রয়েছে যে একসাথে আমরা কোথাও যাচ্ছি, ধরো আউটস্টেশন শো করতে, একসাথে হই হই করে সবাই মিলে যাওয়া, খাওয়া দাওয়া করা, এবং এই যে জার্নিটা, এবং সেখানে এত রকম এ ওর পেছনে লাগছে, খুনছুটি চলছে, মজা চলছে, এই একটা যে পরিবেশ, এই যে একটা পরিবেশ, মানে গান বাজনাটা তো খুব গম্ভীর পরিবেশে হয় না? আমি পার্সোনালি সেটা ফিল করি যে গান বাজনার একটা সুন্দর মিষ্টি পরিবেশ চাই, একটা আনন্দ করে গান বাজনা করতে হয়, না হলে হয় না। আসলে আনন্দটা খুব দরকার, এবং সেই আনন্দটুকু আমরা এই ফার্স্ট ফেজে যখন হয়ে যায় পুরোপুরি, তারপরে কি কিন্তু আমরা সেটা অডিয়েন্সের সাথে কানেক্ট করাতে পারি, কারণ আমাদের মনটাও আনন্দে ভরপুর থাকে এবং সেইটুকু আনন্দ আমরা অডিয়েন্সের কাছে পৌঁছে দিই। সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি খুব মিস করছি। সেটা তো আনন্দের কথা বললেই, মানে সেই যে অবশ্যই মিস করছো আনন্দের কথা, মানে গানটা অবশ্যই একটা আনন্দের বিষয়। সুতরাং প্রোগ্রামটা যখন শুরু করেছি, কথা যখন হচ্ছে, সদ্য সময়টা হলো, তাহলে একটু আনন্দ আর একটু বেশি করে নিই, তারপর কথা একটা গান, বেশ একটা গান শোনাই। তো জার্নি নিয়ে কথা বলছিলাম, সেরকমই একটা গান শোনাই। মুসাফির হু ইয়ারো না ঘর হ্যায় না ঠিকানা হ্যায়, মুসাফির হু ইয়ারো না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায় বস চলতে জানা, এক রাহ রুক গই তো আর জুড় গই, মে মুড়া তো সাথ সাথ রাহ মুড় গই, হওয়া কে পরো পর মেরা শিয়ানা, মুসাফির হু ইয়ারো না ঘর হ্যায় না ঠিকানা,
मुझे चलते जाना है, बस चलते जाना। অসাধারণ, মানে ছোট্ট করে, মানে এখন তো অডিয়েন্স থাকলে তো সেই পরিমাণে আমার মনে হলো এই সময় এই গানটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আমার খুব মনে হলো, কারণ এই যে একটা জার্নি বললাম বা আমরা খুব পজিটিভ থাকতে চাই প্রত্যেকের, সেখানে সেখান থেকে আমার মনে হয় মুঝে চলতে জানা হ্যায় বাস চলতে জানা হ্যায়, একদমই তাই, মানে সেটা একটা ভীষণ দরকার আর কি এই মুহূর্তে। তাহলে গৌরব, যখন জানে নিয়েই কথা হচ্ছে, তাহলে একটু তোমার অতীতের দিকে যাই, মানে যেমন তোমার কলকাতারই ছেলে তুমি, বড় হওয়া, পড়াশুনো, গান, এই গানের প্রতি আগ্রহ বা গানটাকে নিজের প্রফেশন হিসেবে নেবে, সেটা ঠিক কবে থেকে মাথায় এলো বা কবে ঠিক করলে যে আমি গান নিয়েই আমাদের আমার ক্যারিয়ার তৈরি করব? এক্স্যাক্টলি, দেখো এটা অ্যাকচুয়ালি আমি এক্স্যাক্ট ডেট বা সময় হয়তো বলতে পারবো না যে গানটা কবে প্রফেশনে ঢুকে গেছে বা গানটার প্রতি ভালোবাসা ঠিক কোন দিন হলো সেটা হয়তো বলতে পারবো না, মানে এটা একটা স্লো প্রসেস, কখন হয়েছে আমি নিজেও জানি না হয়তো। কিন্তু যেটা আমি বলতে পারি যে আমার ঠাকুমা খুব স্বনামধন্য একজন শিল্পী ছিলেন, তিনি নির্মলেন্দু চৌধুরী, সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস এনাদের সাথে চুটিয়ে কাজকর্ম করেছেন, প্রচুর প্লেব্যাক রয়েছে, প্রচুর গান রয়েছে। সো সেই সুবাদে আমি ছোটবেলা থেকে দেখেছি ঠাকুমার ঘরে প্রচুর স্টুডেন্ট আসতো গান শিখতে তারা, এবং আমার গল্প শোনা, আমার পুরোপুরি এই মুহূর্তে আমি মনে করতে পারবো না, এবং তারা যখন গান শিখতে আসতো আমি ঠাকুমার কোলে বসে থাকতাম এবং আমি সেখান থেকে নাকি আমার প্রচুর গান শেখা হয়ে গেছিল। এবং একটা ঐতিহাসিক ব্যাপার বলতে পারি আমি আমার জীবনের, মানে এটা আমি জানি না এই এক্সাক্ট ব্যাপারটা কতজনের সাথে হয়েছে, আমার জীবনের শেখা প্রথম গান হচ্ছে রানার চলেছে তাই ঝুমঝুম, মানে এই এত একটা বড় গান, কিন্তু এটা আমার গোটা মুখস্থ ছিল, মানে সেই সময় মানে আমি র্যান্ডম মুখস্থ পুরো গান গাইতে পারতাম, এটা আমার পুরো মুখস্থ, এটা আমি শুনেছি আমার 3.5 বছর বয়সে, আমার এই গানটা মুখস্থ গাইতে পারতাম আমি এই গানটা। হ্যাঁ, সো যাই হোক, এবার হয়তো সেখান থেকে একটা ভালোবাসা বা ভালো লাগা তৈরি হয়, সারাক্ষণ যেহেতু একটা মিউজিক্যাল পরিমণ্ডল রয়েছে সেখানে, সেখানে খুব ইম্পর্টেন্ট, সেটা একটা ম্যাটারও করে। এবং তার ফলে যেটা হয়েছে, আমার কাকা খুব স্বনামধন্য একজন শিল্পী, তো বাড়িতেই একটা খুব গান বাজনার পরিবেশ ছিল, আলাদা করে আমি এই গান বাজনা নিয়ে যখন পারসিউ করছি, মানে পড়াশোনার পাশাপাশি যখন এটা চলছে, পড়াশোনারও একটা বড় ভূমিকা থাকে আমাদের মধ্যবিত্ত পরিবারে, যে একটা মিনিমাম একটা পড়াশোনা করতেই হয় প্রত্যেককে, তো সেইটা করার সময় আমাকে কখনো একবারের জন্য কোনোদিন শুনতে হয়নি যে গান বাজনাটা আজকে থাক কারণ কালকে পরীক্ষা, মানে বরং এরকম হয়েছে আমি পরীক্ষার আগের দিন প্রোগ্রাম করেছি, সবসময় তুমি সেই সাপোর্টটা পেয়েছো, ভীষণ সাপোর্ট বাড়ির থেকে পেয়েছি, তার কারণ বাড়িতে একটা সুন্দর পরিবেশ ছিল গান বাজনার, এবং সেইটা দেখো ভালো লাগাটা তো তখন থেকে তৈরি হয়। এবার প্রফেশনালি গান বাজনা কবে করব সেইটা হয়তো অনেকটা পরে গিয়ে আমি ডিসাইড করেছি, কারণ আমার পড়াশুনো আমি হয়তো ইঞ্জিনিয়ারিং করেছি আমি নিজে, এবং আজও আমি ভাবি যে আমি কেন করলাম, কারণ আমি না করেছি কোনো চাকরি, না কখনো ইচ্ছা করেছে, ইচ্ছা করছিল ইঞ্জিনিয়ারিং, পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম ছোটবেলা থেকে, র্যাঙ্ক করতাম, সো সেদিক থেকে মনে হয়েছে চলো ভালো, ইচ্ছা করছে আমার বন্ধুরা যাই করছে আমিও করি, সো সেই জন্য করা, এখন গিয়ে মনে হয় না বাবা অনেকগুলো টাকা নষ্ট করেছি ইঞ্জিনিয়ারিং করে, না করলেই ভালো হতো। হ্যাঁ, সো কিন্তু ওই আর কি, মানে তারপরে আর কখনো এখন বাবা কিছু বলে না যে ইঞ্জিনিয়ারিং করছি, সেটাও বাবা তখন বলেনি, এখন তো আরোই কিছু বলে না, মানে আমি নিজে মানে ফিল করি, আমার একটা গিল্টি ফিলিং হয় আর কি, যে আমি কেন করলাম ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ মানে অনেকটা টাকার বিষয়, অনেকটা টাকা, তারপরে ইঞ্জিনিয়ারিং পড়াটা ইটস নট আ ম্যাটার অফ জোক, সেখানে তোমাকে অনেকটা টাইম দিতে হবে, সেটা মার্কস ঠিকঠাক ক্যারি করা, আমার বেসিক্যালি মানে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকে আমি তার আগে অবধি আমি এইচএস অবধি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, ইঞ্জিনিয়ারিং থেকে আমি ফাঁকিবাজি করতে শুরু করি, কিন্তু রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই হতো, কিন্তু হ্যাঁ ফাঁকিবাজির পরিমাণ বেড়ে গেছিল, কারণ তখন স্বাভাবিকভাবেই তখন গান বাজনাটা অনেক বেশি করে আসতে শুরু করলো আমার জীবনে, যেটা ছোটবেলা থেকে হয়তো ছিল কিন্তু এতটা ছিল না, কিন্তু অনেকটা করে আসতে শুরু করলো গান বাজনা, তো সেই জন্য আমার মনে হয় সেই সময় দুটো একসাথে তো করাই যায়, আমরা জানি মানে আমি নিজেই করেছি দুটো, গান বাজনা এবং পড়াশোনা দুটো একসাথে ডেফিনেটলি করা যায়, কিন্তু কোথাও একটা মনে হয় ভালো লাগাটা একটু বেশি বেশি, সেটা তখন কিন্তু গিয়ে গান বাজনার প্রতি হলো আমার। আচ্ছা গৌরব, গান গান শেখা, গান নিয়ে এতদিন চর্চা, তারপরে একটা বড় প্ল্যাটফর্ম পেলে, মানে তোমাদের গ্রুপে আরো সবাই ছিল, সেখানে অনেক পার্টিসিপেন্ট ছিল, সেখান থেকে অডিশন দিয়েছো, অডিশনের পর আরো বেশ কিছু রাউন্ড থাকে, তারপর সেখান থেকে এসে টপ 16 বা টপ 20 যাই হোক, সেই জার্নিটার পর যখন টেলিভিশনের সামনে অত বড় প্ল্যাটফর্মে এসে দাঁড়ালে, ফার্স্ট কি ফিল হচ্ছিল, যে ঠিক কি ঘুরছিল মাথায়? অ্যাকচুয়ালি আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমি এর আগে অনেক রিয়েলিটি শো দেখেছি, বা অনেক আমি যে রিয়েলিটি শোতে ছিলাম তারও আগের বিভিন্ন যে সিজন হয়েছে,
সেগুলো আমি ভীষণভাবে দেখেছি বা ফলো করেছি কখনো না কখনো, সবসময় একইভাবে ফলো না করলেও করেছি। কিন্তু এবারে যখন গেলাম আমি, এবারে গিয়ে নিজে মানে প্রত্যক্ষভাবে ছিলাম সেখানে, সামহাউ আমার মনে হয় আমি কোনোদিনই কম্পিটিশনের চাপ অনুভব করিনি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেন্টার স্টেজে দাঁড়িয়ে। এবং আমার মনে হয় আমার সতীর্থরা যারা ছিল তারাও খুব একটা ফিল করেনি। এবং তার ফলে যেটা হলো, আমাদের একটা অদ্ভুত ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো সেখানে। এবং ডেফিনেটলি প্রথম দিকে ওই কম্পিটিশনের ব্যাপারটা ছিল, যখন আমরা সবাই কম্পিটিশন চলছি মানে বিভিন্ন রাউন্ড আমরা এক এক করে টপ কাচ্ছি, অডিশন রাউন্ড যখন চলছে বিভিন্ন প্রচুর অডিশন চলছে, এসে এবার একটা ফাইনালি এবার আমাদেরকে দেখানো হবে, গ্র্যান্ড অডিশন হবে। সো সেখানেও একটা ভয় যে এতজন গুণী জাজেস রয়েছেন, মানুষজন, তারা আমার গান শুনে কি বলবেন না, তারা এক একজন দিকপাল শিল্পী, আমরা চুনোপুটি তাদের কাছে। হ্যাঁ, সো কি বলবেন তারা কি না বলবেন, সেই সময় হয়তো একটু 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 ভয় ছিল। এবং আমার মনে হয় একটু ভয় থাকাটা খুব জরুরিও কোনো মানে। এবার আমার তারপর একটা পারফরমেন্স দুটো পারফরমেন্সের পর সেই মঞ্চটার সাথে একটা বন্ধুত্ব তৈরি হলো, মানে একটা নতুন জায়গার সাথে একটা সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে বাকি ওখানে পার্টিসিপেন্ট ছিল তাদের সাথে একটা অদ্ভুত ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো, এবং আমাদের প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের এত ভালো সম্পর্ক তৈরি হলো যে আমরা একজন আরেকজনের গান দেখিয়ে দিচ্ছি, একজন আরেকজনের কি ভুল হচ্ছে সেটার জন্য আমি তার গানটা শুনছি, অরিজিনাল গানটা শুনে তাকে বলছি দেখ এই জায়গাটা কিন্তু এরকম হবে। সো আমার কাছে যদি কখনো কোনো লোকগান, আমি যদি কোনো লোকগান পেতাম কখনো লোকগান, তখন লোকগান যারা ভালো গাইছে আমার বন্ধুরাই, তারা আমাকে এসে বলছে দেখ এটা এরকম ভাবে গা। আমি কখনো কাউকে আধুনিক গানের কিছু বলে দিচ্ছি, কেউ আবার ক্লাসিক্যালের কেউ কাউকে বলছে, মানে আমি যে সবসময় রয়েছি তা বলছি না, আমি এটা কিন্তু প্রত্যেকের মধ্যে দেখেছি। এবং এটা একটা অদ্ভুত ভালো একটা পরিমণ্ডল তৈরি হলো যেখানে আমার মনে হয় কম্পিটিশনটা অনেক কমে গেল, গান গাওয়ার আনন্দটা অনেক বেড়ে গেল। এবং তার ফলে মনে হয় ওই আনন্দটা বাড়লেই যারা আমাদের গান শুনছেন বা টেলিভিশনের পর্দায় দেখছেন তারা ওই আনন্দটা কিন্তু নিতে পারে একদম। যেহেতু অডিশন থেকে মানে একদম ফার্স্ট অডিশন থেকে জার্নিটা শুরু হয় সেখান অব্দি, তো অডিশনে ফার্স্ট দিন গিয়ে কোন গান গিয়েছিল মনে আছে? কোন গান? হ্যাঁ একদম মনে আছে, অডিশনের প্রথম অডিশন আমি রাদার আমি প্রথম অডিশনের থেকে আমাদের গ্র্যান্ড অডিশন দুটো হয়েছিল রাউন্ড, একটা ফার্স্ট রাউন্ড হয়েছিল একটা সেকেন্ড রাউন্ড হয়েছিল। তো আমার কাছে সেকেন্ড রাউন্ডটা অনেক বেশি প্রিয় কারণ সেই রাউন্ড থেকেই আমরা মূল পর্বে ঢুকেছিলাম, মানে আমরা ফার্স্ট রাউন্ডের অডিশনের পর তো ঠিক আছে আমরা একটা সেকেন্ড রাউন্ড অফ অডিশনে গেলাম, সেই অডিশনটার পর আমরা মূল পর্বে ঢুকলাম, মানে টপ 20 প্রবেশ করলাম। তো সেই জন্য সেই গানের আনন্দটা আমার কাছে আরো বেশি, এবং সেই মুহূর্তটা আমার আরো বেশি করে মনে পড়ে নস্টালজিক, কারণ ওই গানটা আমার সাথে রাঘব দা গিয়েছিল। রাঘব দা একটা গান গাইলো এবং আমাদের একটা চ্যালেঞ্জ রাউন্ড ছিল যে আমাদের রাঘব দার গান শেষ করার 15 সেকেন্ডের মধ্যে আমাদেরকে সেম সুরে একটা কিছু গান গাইতে হবে। আচ্ছা, সো সেটা আমি চেষ্টা করেছিলাম এবং সেখানে সবাই খুব জাজেসরা উঠে চলে এসেছিলেন স্টেজে, এবং সেখানে আমাদের মেন জাজেস ছাড়াও আরো অনেক গেস্ট জাজেস ছিলেন, তার মধ্যে শ্রীকুমার চট্টোপাধ্যায় ছিলেন, মানে উনি খুব তারিফ করেছিলেন, মানে আশীর্বাদ করেছিলেন, যোজদি ছিল, আরো অনেকে ছিল। সো সেইটা আমার কাছে ভীষণ স্পেশাল সেই গানটা একটু শুনি। হ্যাঁ, এবং এই গানটা আমার কাছে ভীষণ স্পেশাল, এই আর্টিস্ট আমার কাছে ভীষণ স্পেশাল, অখিল বন্ধু ঘোষের একটা গান আমি গেয়েছিলাম। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
সাধারণ মানে কিছু বলার নেই, তুমি যখন গানটা গাইছিলে আমি একটা চোখ বন্ধ করে ওই গানটা শুনতে ছিলাম। ভীষণ প্রিয় একজন শিল্পীর গান, অখিল বন্ধু ঘোষ আমার বড় প্রিয় শিল্পী, এবং সেই গানটা আমি ওইখানে গিয়ে গাইতে পেরেছিলাম। এই গানটা আমার ভীষণ প্রিয় গান ছিল, মানে সেখান থেকে আমাকে এই গানটা দেওয়া হয়েছিল। সবসময় তো আমরা রিয়েলিটি শোতে গিয়ে নিজের পছন্দের গান অন চয়েস গান পাই না, আমাদেরও চয়েস থাকে, আমাদের সেটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, নতুন করে কি করে একটা গান রেডি করে আমরা পারফর্ম করতে পাচ্ছি কিনা। সো এত কিছু চ্যালেঞ্জের মধ্যে আমার প্রথম দিকে যখন এই গানটা পেয়েছিলাম আমার কাছে খুব আনন্দের বিষয় ছিল, এবং রাঘব দাঁড়ের সাথে একটা গান গিয়েছিল তার সাথে আমি এই গানটা গেছিলাম। সো সেই মুহূর্তটা আমার কাছে আজও ভীষণ প্রিয় এবং ভীষণ পছন্দের। আচ্ছা গৌরব, ছোটবেলায় কি ভীষণ দুষ্টু ছিল না শান্ত? ছোটবেলাতে আমি ভীষণ দুষ্টু ছিলাম, মানে এখন আমার দুষ্টুমি রয়েছে, সেটা আমার একটা পরিচিত সার্কেল আমি যখন পড়ি তখন তারা সেটা ফিল করে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং কিন্তু জেনারেলি আমি ছোটবেলায় দুষ্টু ছিলাম, মানে দুষ্টু বলতে যাবো যে আমি জেনারেলি ছিলাম, দু তিনবার মাথা ফাথা ফেটেছে আমার, বুঝতেই পারছো, হাতে আমাদের স্টিচ ফিচ আছে এখানে, সো পড়ে যাওয়া, হাত ভাঙা, ফুটবল খেলতে গিয়ে পায়ের নখ উঠে গেছে, সেসব নিয়েও খেলে যাচ্ছি, কোনো ফিল নেই, মানে ভীষণই দুষ্টু ছিলাম বলতে গেলে। মানে একবার একটা এরকম ঘটনা হয়েছিল, আমার বাড়িতেও জানেন, আমি জানি না আজকে প্রথম হয়তো দেখবে এটা শুনবে, সেটা হচ্ছে একদম ছোটবেলায় আমার আমাদেরই এক বন্ধুর জন্মদিন ছিল। সো আমি গৌরব এই কথাটাই শুনবো, তবে এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ব্রেকের পর এই কথাটা দিয়ে শুনবো, এবং শুধু এই কথাটা নয়, এটার সঙ্গে গৌরবের আরো বিশেষ কিছু গুণ আছে, অনেক কিছু ঘটিয়েছেও, সেই সব নিয়েও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। One of life. Step towards three steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আর থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist.
we bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফেলাম বিরতির পর আরোহী সেলেব টক্স নিয়ে আমার সঙ্গে রয়েছে গৌরব। বিরতির আগেই বেশ কিছুটা আড্ডা হয়েছে, তবে যেই বিষয়টি নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম সেটা নিয়ে গৌরবের কাছে ফিরব। তারপর তো গান আড্ডারও রয়েছে। গৌরব, যে বিষয়টা আমরা কথা বলছিলাম, তোমার স্ত্রীর একটা উদাহরণ ছোট দিতে চাই, সেটা হচ্ছে আমার ছোটবেলায় আমি যে পাড়ায় বড় হয়েছে, আমি সিআইটি রোডে থাকতাম পাকসা কাছে ছোটবেলায়, তারপরে আমি ঢাকুরিয়াতে এসেছি বড় হওয়ার পর। সেখানে আমার বন্ধু বান্ধবরা আমার বয়সী তো ছিল, কিন্তু বেশিরভাগ বন্ধু ছিল যে আমার থেকে বড় বয়সে। এবং আমাদেরই একটা ফ্রেন্ড সার্কেলে এক বন্ধুর জন্মদিন ছিল এবং তার জন্য গিফট কিনতে হবে। খুব সম্ভবত যেদিনকে জন্মদিন ছিল আমি পুরোটা মনে করতে পারছি না, আমি তখন মোস্ট প্রবাবলি ক্লাস 3 কি 4 পড়ি এবং সেদিনকে সানডে ছিল। আমাদের পাড়ার বা লোকালিটি রবিবার যেন সমস্ত দোকানপাট বন্ধই থাকে, সো কিন্তু তার জন্য গিফট কিনতে হবে। এবার একটু বড় যারা বন্ধু, তারাও বিশাল বড় নয়, মানে তারাও হয়তো 7-8 পড়ে আর কি। হ্যাঁ, কিন্তু সবাই মিলে প্ল্যান হলো তাহলে চল ধর্মতলায় যাই, এসপ্ল্যানেডে দোকান টোকান খোলা থাকবে, তাহলে ধর্মতলা থেকে গিফট কিনবো। তো ওই সময় আমরা মানে আমি বাড়িতে কাউকে না বলে টোলে ওই বন্ধুদের সাথে চলে গেছিলাম, জানি না চিন্তা না প্রথমবার গেছি ধর্মতলা, মানে এখন আমার হালকা হালকা সেই মেমোরিটা মনে পড়ে। এবং সেখান থেকে এসে তারপর সেই বন্ধুর বাড়িতে যাওয়া এবং তাকে গিফট দেওয়া, সেখানে বার্থডে সেলিব্রেট করা, কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছু করে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। তো এই ঘটনাটা এখনো বাড়িতে জানে না, তো আজকে মনে হয় জেনে গেল আর কি। রে, এবার বাড়ি গিয়ে মনে হচ্ছে বল না না, ঠিক আছে এখন আর কিছু বলবে না, এখনো যেন সেফ। গৌরব, আমরা তোমার আরো বেশ কিছু পয়েন্টে যাব, তবে আমাদের ব্যাকস্টেজ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট এসেছে বেহাগ যদি গানটা শোনার জন্য। সে মানে রীতিমতো ওখান থেকে বোর্ড উঠিয়ে অলরেডি রিকোয়েস্ট করা হয়ে গেছে, তো এই গানটা যদি একবার গাও তাদের জন্য। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার সুরে ফুলের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। অসাধারণ। আমি ভাবছি 30 মিনিটটা যদি 1 ঘন্টা হতো তাহলে তো আরো বেশি গান শোনা যেত, মানে এত সুন্দর গানটা তো অসম্ভব সুন্দর, তারপরে তোমার গলায় আরো সুন্দর লাগবে শুনতে, সব মিলিয়ে একদম দারুণ ব্যাপার। আচ্ছা গৌরব, যে বিষয়টা জানতে চাইবো, যে গান পড়াশোনা সব মিলিয়ে হলো, তোমার দুষ্টুমির জায়গাগুলো শুনলাম, তবে গৌরবের আরো একটা পয়েন্ট আমি বলবো, গানের পাশাপাশি দুষ্টুমির পাশাপাশি শুধু গৌরব নয়, তোমরা বোধহয় ব্যাচে ব্যাচে ছিলে, তাই সবাই ভীষণ খেতে ভালোবাসতে, এবং তার জন্য একটা কাণ্ড ঘটেছিল যে মাঝরাতে বেরিয়ে পড়েছিল রাস্তায়, সেই গল্পটা একটু শুনি। খেতে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওখানে যারা যারা ছিল, বাকিরা পাসতো, মানে আমি 100% হলে বাকিরা হয়তো 80%, 75%, কেউ 60%, কেউ 40%, কিন্তু আফটার সারেগামা পাস সবাই ওই 100% জায়গায় চলে এসেছিল এবং সবার চেহারা দেখে বোঝা যাচ্ছিল হ্যাঁ এরা দারুণ গান, না গান তো কেমন গেছে অডিয়েন্স জানে, কিন্তু আমরা প্রচন্ড খাওয়া দাওয়া করেছি সারেগামাপায় থাকাকালীন। এক্স্যাক্টলি, এবং আমি ভীষণ ফুডি এবং আমাকে ওখানে ফুড অ্যাপ বলে ডাকতো সবাই, মানে কেউ কিছু প্ল্যান করলে শুধু খাওয়া দাওয়া নয়,
মানে এটা নিয়ে অনেকে নিউজও করেছিল যে ফুড অ্যাপ নামে নাকি ওখানকার, যে যাই হোক এবার শুধু খাওয়া দাওয়া নয় মানে বেড়ানো থেকে শুরু করে সমস্ত প্ল্যানিংটা আমি করতাম, তো তার মধ্যে খাওয়া দাওয়াটা একটা বড় অংশ ছিল। তো ওখানে যেটা হতো যে আমার খুব ভীষণ মনে আছে যে একবার আমরা, আমাদের তো গ্রুমিং চলছে ওখানে, আমরা ছিলাম গ্রুমিং চলছে, ইভিনিংয়ে খাওয়া দাওয়া হয়েছে, একটু বেশি খাওয়া দাওয়া হয়েছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, আমরা ডিনার কেউ করিনি অনেকেই, মানে আমরা 4-5 জন ডিনার করিনি, স্কিপ করেছে আর খিদে পাচ্ছে না। আবার আমরা যেখানে থাকতাম, যে হাউসে থাকতাম, সেখানে এসে রাত্রেবেলা ঘুমাবো, বা আমাদের জেনারেলি একটু আমরা একটু দেরি করেই ঘুমাতাম, কারণ গান বাজনা নিয়ে আলোচনা হচ্ছে, কোনো গান তোলা হচ্ছে। এই করতে করতে যখন মোটামুটি রাত্রি 2-2:30 বাজে, আমাদের 4-5 জনের কথা আমি বলবো, যেমন আমি নামগুলো বলছি এখানে, যা ওরা হয়তো দেখছে, রাহুল, স্নিগ্ধজিৎ, প্রীতম এবং অব্রতনু, আমরা 5 জন রুমমেট ছিলাম। আমাদেরকে বেসিক্যালি 3-2 জন করে আলাদা আলাদা রুমে রাখা হতো, কিন্তু আমরা এত বন্ধু ছিলাম সবাই এক জায়গায় চলে আসছি, ঠিক আছে ওটা আমরা ম্যানেজ করে নেবো, আমরা জাস্ট একটা ঘরেই থাকতাম প্রত্যেকে, ওখানে খাট ছাড়া আর কোনো হাঁটার জায়গা নেই, প্রায় নেই, মানে থাকতো না, কারণ সবকটা খাট আমরা ঠেলে ঠেলে ওই ঘরে ঢুকিয়েছি আর কি। সো ওখানে আমরা এরকম একটা বন্ধুত্ব আমাদের ছিল, ভীষণ ভালো একটা ফ্রেন্ডশিপ, এখনো আছে সেটা ভীষণভাবে। আমাদের সবারই মনে হলো যে না খেতে হবে, খিদে পেয়েছে। এবার ওই সময় দেখলাম আমরা, তখন আমরা যেহেতু রাজারহাটে থাকতাম, তখন রাজারহাটে প্রথম প্রথম ওই ফুড অ্যাপগুলো খুব একটা আসতো না, পরের দিকে আবার এসে গেল, আমরা থাকার ঠিক 1.5-2 মাস পরেই দেখলাম সব ফুড অ্যাপগুলো ফুড ডেলিভারি করছে, সেগুলো নিয়ে বলছি। সো ইনিশিয়ালি যেটা হলো, আমাদের ইচ্ছা হলো যে না খেতে যেতে হবে, খেতে তো হবেই, কারণ আমাদের ওখানে কোনো খাবার দাবার থাকতো না, আর ওই সময় বিস্কুট খেয়ে হবে না, মানে হ্যাঁ এতটাই খিদে পেয়েছে, বিস্কুট খেয়ে পেট ভরে ওই খিদেটা নিয়ে হবে না, তখন একটা বড় সড়ক খিদে পেয়েছে আর কি। সো সবাই প্ল্যান করলাম যে আর আমাদের বাইরের ঘরে আমাদের যারা টেক কেয়ার করতো, আমাদের যারা যত্ন আত্তি করে রাখতো, সেরকম 2 জন মানুষ ছিলেন, তারা ঘুমোচ্ছে তখন সুপার নাক ডেকে, আমি গিয়ে সেটা চেক করে এসেছিলাম। সো আমি বললাম দেখ বেরোতে হবে, কিন্তু কেউ একসাথে বেরোনো যাবে না, এক এক করে একজন একজন করে মেন গেট দিয়ে বেরোবে, আর আমাদের মেন গেট খোলা থাকতো, আচ্ছা চাবি দেওয়ার ব্যাপার ছিল না, এক এক করে বেরোতে হবে, যে যদি কেউ আটকে যায় কোথাও বেরোতে গিয়ে, সুতরাং সে যেতে পারলো না, সিম্পল, কিছু করার চলে আসবে, সে বললো হ্যাঁ আমি এমনি বাইরে একটু হাওয়া খেতে যাচ্ছিলাম, কারণ আমাদের সামনেই ছাদ ছিল একটা, বললো আমি ছাদে যাচ্ছিলাম, সিম্পল, সে আর যাবে না, সে চলে আসবে, কারণ সাকার লিডি দেখেছে। এই করে আমরা 5 জনই বেরোতে পেরেছিলাম সাকসেসফুলি, কাউকে ধরতে পারিনি, আমরা নিচে অ্যাপার্টমেন্ট থেকে নামলাম, এবং সিকিউরিটি যারা ছিল ওই 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 অ্যাপার্টমেন্টের, তারা ভীষণ হেল্প করেছে এই কাজে, হেল্প করেছে, তারা ভীষণ ভালো মানুষ, তাদের সাথে আমাদের যখনই দেখা হতো, হ্যাঁ দাদা ভালো আছেন তো, হ্যাঁ খুব ভালো। এবার রাত্রিবেলা আমরা 3টার সময় বেরোচ্ছি, 5টা ছেলে বেরোচ্ছি, কেউ হাফ প্যান্ট, কেউ ফুল প্যান্ট, কেউ ট্রাউজার পরে, হ্যাঁ ভালো তো, তখন মানে ওরা একই রকম সকালে গুড মর্নিং এক্সপ্রেশন থেকে শুরু করে মানুষ যাতে এক্সপ্রেশন দিয়ে একই রকম, তো তাদের নিয়ে কোনো চিন্তা নেই, এরা কিছু বলবে না যে আমরা 5 জন বেরিয়েছিলাম রাত্রিবেলা। আমরা একটা সুন্দর উবের বুক করে, একটা ক্যাব বুক করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আমরা একটা রেস্টুরেন্টে এলাম, আমাদের এখানে কলকাতার এইদিকে একদম রাজারহাট থেকে আমি এদিকে আমাদের শরৎ বোস রোডে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা প্রায় সারা রাত খোলা থাকে, সেই রেস্টুরেন্টে এসে আমরা ছুটিয়ে খাওয়া দাওয়া করেছি, ওটা প্রথমবার ছিল, এরকম বহুবার হয়েছে ওই এই রেস্টুরেন্টে আমরা এসেছি, কারণ এটা সারা রাত খোলা থাকে এবং আমাদের অনেক প্রিয় খাবার দাবার সেখানে পাওয়া যায়। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার একটা উবের করে আমরা বাড়িতে হাউসে যখন ফিরেছি, তখন প্রায় 4:30-5:30 বাজে, তখনও তারা একই রকম ভাবে ঘুরছে, আমরা সেই নিয়ম মতো, আর তারা একই রকম ভাবে বলেনি দাদা ভালো আছেন, হ্যাঁ সিগুরেশ, হ্যাঁ গুড মর্নিং, মানে তারা আবার সেই ঢোকার সময় গুড মর্নিং, রাত্রিবেলার সময় গুড নাইট, হ্যাঁ তারা খুব ভালো ছিল, তারা খুব কোঅপারেটিভ ছিল এই কাজে, হ্যাঁ। সো এরকম খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের প্রচুর রয়েছে, মানে মাঝরাতে খাবার অর্ডার করা থেকে শুরু করে এরকম বেরিয়ে পড়া থেকে শুরু করে এরকম অনেক ইতিহাসের সাক্ষী রয়েছি আমরা। এটা এটা আমরা যে রিয়েলিটি শোতে থাকতাম, সেই রিয়েলিটি শো এর সেই চ্যানেলের কোনো লোকজন জানতো না, তারাও জেনেছে আমাদের সবকিছু শেষ হয়ে যাওয়ার পর, তখন আর জেনে মাও যেরকম জানতে পারলো ছোটবেলার ঘটনা, কিন্তু আজকে আর বকবে না, তারাও আর কিছু বলবে কিছু বলবে না। যখন বন্ধুত্ব নিয়ে কথাই হলো, এতটা গভীর বন্ধুত্ব, তাহলে এটা বন্ধুত্বের গান হয়ে যাক, বন্ধুত্বের গান শোনাই, এবং এই গানটা যে মানুষটি গাওয়া, আমি বেসিক্যালি একটু আধুনিক গান প্রিয় মানুষ, আমার আধুনিক গান গাইতে ভীষণ ভালো লাগে, এবং সেই ভালো লাগাটা এবং ভালোবাসাটা যে 2-3 জন মানুষের গান শুনে আমার মনে হয়েছিল যে না, যখনই তুমি বলছিলে যে আমি ক্যারিয়ার হিসেবে কবে গানকে পারসিউ করব, সেটা কবে থেকে ভাবনা চিন্তা করা শুরু করলাম, তার মধ্যে মনে হয় এই মানুষটির গানের ভীষণ একটা ভূমিকা রয়েছে, ভীষণ প্রভাব রয়েছে, তারই একটা গান শোনাই বন্ধুত্বের গান। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি আসবে তুমি ঝড় হয়ে,
না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। অসাধারণ, মানে বন্ধু বোধহয় পুরো জীবন, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বন্ধুত্ব এমন একটা জিনিস, সেটা হয়তো মানে আমাদের প্রতিটা পদক্ষেপের সাথে থাকে এবং স্মৃতিতে একদম জড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকের কাছে আমাদের পরিবার ভীষণ প্রিয়, আমাদের কাছে মানুষজন ভীষণ প্রিয়, কিন্তু কখনো কখনো বন্ধুত্বের সম্পর্ক পরিবারকে ছাপিয়েও চলে যায়, তার সাথে এত রক্তের সম্পর্ক থাকে না আমাদের, কিন্তু সম্পর্কগুলো কিন্তু অন্য একটা জায়গায় বিলং করে, অন্য একটা ভালোবাসার জায়গা থেকে বিলং করে। আমরা বহু উদাহরণ দেখেছি তার, একজন বন্ধু যেভাবে একজন বন্ধুর পাশে এসে দাঁড়ায়। সুতরাং আমার জীবনে তো ভীষণ ভাবে রয়েছে, আমার বহু বন্ধুর বহু ভূমিকা রয়েছে আমার জীবনে। সো সেরকম গৌরব, তোমাদের ব্যাচে যেমন মানে তোমাদের যেই টিমটা তখন ছিল বা যে দলটা ছিল সেখানে অনেক পার্টিসিপেন্ট ছিল, আমি পারফেক্ট মানে একদম নির্দিষ্ট একজনের বিষয়ে কথা বলবো, নোবেল, মানে যেই কিন্তু মানে স্টেজ থেকে বা সারেগামাপার সেই শো থেকে একটা পপুলারিটি অর্জন করেছিল, আয়ুব বাচ্চুর গানকে আরো মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, জেমসের গানকে। তো সেই সময় ওর একটা মানে নোবেলের একটা মারাত্মক পপুলারিটি তৈরি হয়েছিল, যেহেতু তোমাদের দলে ছিল, তারপর সে এখন বাংলাদেশে চলে গেল, কিন্তু তারপর তাকে নিয়ে একটা মারাত্মক ক্রিটিসিজম তৈরি হলো, কারণ তার যে বক্তব্য, তার যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেল, মানে মানুষ নানান রকম কথা তাকে বলছে, টিস করছে। তো যখন তোমাদের দলেই যেহেতু রয়েছে বা তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে এটা খুব স্বাভাবিক, তোমাদের এই জায়গাটা থেকে কি মনে হয় যে নোবেল তোমাদের মতোই গায়ক একটা জায়গা থেকে উঠে এসছে, ওর এই উদ্ধত্ত বা ওর যে মাইনাস পয়েন্টগুলো এখন মানুষের সামনে চলে আসছে সেই বিষয়গুলোকে তোমরা কিভাবে দেখো? দেখো, আমি তো বেসিক্যালি মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতে পারবো না, মানে একটা মানুষ পার্সোনালি কি ভাবছে, তার কি মেন্টালিটি, সে কিভাবে নিজের লাইফকে দেখছে, এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ রয়েছে। তুমি তোমার জীবনকে তোমার মতো করে ভাবো, আমি আমার মতো করে ভাবি, কিন্তু আমি যেটুকু বলতে চাই এই বিষয়ে যে আমার মনে হয় আমরা যে ফিল্ডে কাজ করছি, আমরা মিউজিক নিয়ে রয়েছি, নোবেল মিউজিক নিয়ে কাজ করছে বা বাকি সবাই আমাদের সময় যারা ছিল, আমার মনে হয় মানুষ যে আমাদেরকে ভালোবাসছেন, মানুষ যে আমাদের এতটা আদর আপ্যায়নে ভরিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু সবটাই আমাদের মিউজিকের জন্য। এবং আমার সবসময় ভীষণভাবে মনে হয় যে আমাদের কিন্তু প্রায়োরিটি এবং প্রাইমারি ফোকাস হওয়া উচিত আমাদের মিউজিকের ওপর, এবং আমাদের কাজই কিন্তু আমাদের পরিচয় দেবে সেখানে। আমাদের আমরা কি একটা কথা বলে দিলাম, আমরা কিছু একটা উগ্র মন্তব্য করে দিলাম, বা আমরা হঠাৎ করে মোমেন্টারি একটা কিছু একটা বেফাস মন্তব্য করে ফেললাম, সেটা মনে হয় খুব একটা উচিত নয়। মানে কারণ আমাদের মনে হয় যে, আমার পার্সোনালি মনে হয় যে আমাদের কাজটাই সবার ফোরফ্রন্টে আসা উচিত। আমাদের যদি একটা নতুন গান আসে, সেটা যদি মানুষ খুব আদর আপ্যায়ন করে নিয়ে নেন, সেই গানটা ভালোবাসেন, আমার মনে হয় সেটাই সবচেয়ে বেশি পাওয়া, সেটার জন্য কথা বলার খুব একটা প্রয়োজন পড়ে না। আমাদের গানই আমাদের আমাদের হয়ে আমাদের কথা বলে, আমাদের গান। কারণ নোবেল, যে তোমাকে এই বিষয়টা জিজ্ঞেস করার একটাই কারণ, কারণ যেহেতু তোমরা অবশ্যই একটা দল, কিন্তু তোমাদের জেনারেশন বা আমরা এখন যারা রয়েছে, এক একটা এক একজন প্রফেশনে রয়েছে, তোমরা গানটা নিয়ে এগোচ্ছ, কিন্তু সেক্ষেত্রে শিল্পীদের জন্য এই ঔদ্ধত্য বা অহংকার, এই বিষয়গুলো যখনই চলে আসে, মানে ইতিহাস সাক্ষী তার যে তখনই তাদের কোথাও না কোথাও গিয়ে একটা পতন হয়েছে। সেক্ষেত্রে নোবেল যে বিষয়গুলো ঘটিয়েছে বা ওখানে গিয়ে এখন বাংলাদেশেও যাওয়ার পরও বিশেষত রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে বিষয়গুলো বলেছে সেগুলো একটা মারাত্মক বিষয় তৈরি হয়েছে, ঠিক আছে, সেই বিষয়গুলোতে একটা রয়েছে। তোমাদের একটা গ্রুপ রয়েছে, আমরা একদম মানে একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি গৌরব, তোমাদের একটা গ্রুপ রয়েছে এসো বন্ধু বলে, সেই গ্রুপটা তোমরা গানের পাশাপাশি তোমরা মানুষকে সাহায্য করছো, তোমাদের সুন্দরবনের একটা প্রজেক্ট আছে, সেটা নিয়ে ছোট্ট করে যদি একটু বলো যে কি প্ল্যান তোমাদের। এই যে বলছিলাম একটু আগে বন্ধু নিয়ে কথা হচ্ছিল, গান শোনালাম, আসলে আমাদের সারেগামাপার ওই যে বললাম না, প্রথম দিন থেকে কোথাও না কোথাও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। কম্পিটিশন, আমরা কখনো কম্পিটিটিভ মেন্টালিটি ছিল না আমাদের কারো, এটা সারেগামাপার মঞ্চ থেকে আমাদের, সারেগামাপার মঞ্চ থেকে আমাদের মধ্যে একটা ভাবনা তৈরি হয় যে আমরা যদি একসাথে কিছু একটা কাজ করতে পারি। আমরা তো যে যার মতো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আমরা তো এমনিতে ভীষণ একা, আমরা প্রত্যেকের মতো করে, কিন্তু তাও যদি একটু একসাথে থাকতে পারি, যদি একটা নতুন কমিউনিটি তৈরি করতে পারি, একটা নতুন পরিবার তৈরি করতে পারি যারা একসাথে গান বাজনা করি, এরকম কোনো উদাহরণ নেই, প্রিভিয়াস কোনো উদাহরণও নেই। রিয়েলিটি শো থেকে বেরিয়ে একটা দল প্রচুর কাজ করেছে একসাথে, আমরাও যে প্রচুর কাজ করেছি তা বলছি না, কিন্তু আমরা একটা দল তৈরি করতে পেরেছি, এই দলটার নামই এসো বন্ধু, তুমি এক্ষুনি বললে। এবং আমরা লকডাউনের সময় আমাদের প্রথম কাজ নিয়ে এসেছি, যে কাজটা আমাদের হয়তো আর একটু আগে আনতে পারতাম, তো সেই সময় ব্যস্ততার জন্য আনা হয়নি। লকডাউনের সময় আমাদের পয়লা বৈশাখে এবছরে
প্রথম গান রিলিজ করে তার নাম এশবন্ধু, এবং সেই গানের থেকে আমাদের দলের নাম হয়ে যায় এশবন্ধু। এবং তারপরে আমরা ধীরে ধীরে 15th অগস্টে নিয়ে আসি মিলে সুর মেরা তুমারা রিক্রিয়েটেড ভার্সন, এবং আমরা 16 জন মিলে একসাথে আমাদের আমাদের সাথে এখন এই মুহূর্তে আরো অনেক দুজন মানুষ রয়েছেন যারা আমাদের ভিডিও এডিট করে দেন, যারা আমাদের পোস্টার বানিয়ে দেন, যারা আমাদেরকে মেকআপ করে দেন, মানে এরকম প্রচুর মানুষ মিলে এশবন্ধুর একটা এক্সটেন্ডেড ফ্যামিলিও তৈরি হয়েছে। আমরা ভেবেছিলাম যে তাহলে পুজোটা ওখানকার মানুষের সাথে সেরকমই একটা ইচ্ছা রয়েছে, এবং গানটাও ঠিক সেরকমই একটা কথা বলছে। আমাদের গানটা কার কম্পোজিশন আমি এখন বলবো না, রিভিল করছি, সারপ্রাইজ রইল, আমাদের দলেরই একজনের কম্পোজ করা গান। আমরা সেখানে গিয়ে গানটা ভিডিও শুট করছি, এবং আমরা যেটা ভেবেছিলাম, আমরা সার্ভে করতে গেছিলাম সেই জায়গায়, দেখতে গেছিলাম যে সেখানে মানুষজন কিরকম রয়েছেন বা সেখানকার কোথায় কোথায় আমরা শুট করতে পারি। সেখানে গিয়ে আমি গেছিলাম, আমার সাথে অনন্যা গেছিল আমাদের সারেগামাপার, তো আমাদের ভিডিও টিমের একজন দুজন গেছিল। তো আমাদের গিয়ে মনে হয়েছিল যে মানুষজন খুব কষ্টে রয়েছেন, আমরাও প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কষ্টের থেকেও প্রায় কোটি তাদের অবস্থা অনেক খারাপ, কারণ আমফানের সময়টা আদ নেই, হয়তো আমফানের সময় থেকে শুরু করে তারপর এই প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, এখন পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। আমাদের মনে হয়েছিল যে আমরা তো গান বাজনা করছি, কিন্তু আমাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমরা যদি একটু একটু করে মানুষের জন্য কিছু করতে পারি আমাদের ভালো লাগবে। এশবন্ধু শুধুমাত্র গান করতে আসেনি, তারা মানুষের পাশেও থাকতে এসেছে, সেটুকু আমরা একটু চেষ্টা করবো এবছর পূজায়। ওদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, ওদের জন্য যদি একটু জামা কাপড় কিনতে পারি, ওদের জন্য যদি একটু, ওখানে গিয়ে আমরা দেখে এসেছি জলের কলের খুব অভাব, মানে জলের কল ভেঙে গেছে। আমাদের চেষ্টা আছে সেখানে কিছু কল সেই এরিয়াতে, বিভিন্ন এরিয়াতে কিছু যদি করা যায়। আমরা একটা মেডিকেল ক্যাম্প করছি সেখানে, সেটা টোটালটা আমরা করছি, এবং আমাদের সাথে আমি ভীষণভাবে বলতে চাই একটি এনজিও সংস্থা রয়েছে হাত বাড়ালেই বন্ধু তাদের নাম, এবং তারাও আমাদের সাথে জয়েন্ট একটা মুভমেন্ট আমরা করছি, তারাও একটা বিশাল সাপোর্ট করেছে আমাদের, তারা অনেকটা এগিয়ে এসছে আমাদের এই কাজে। সো এই দুটো টিম মিলিয়ে আমরা একটা কাজ প্রেজেন্ট করবো, তাতে গানও আসবে, এবং আমরা মানুষের পাশেও একটুখানি আমাদের সামর্থ্য অনুযায়ী থাকার চেষ্টা করবো এই বছর। অসাধারণ এই উদ্যোগে তোমাদের সাধুবাদ জানাই, এবং মানুষ তোমাদের উদ্যোগকে সাপোর্ট করুক, আমরা তো আছি, সকলেই সাপোর্ট করুক, এগিয়ে যাও। আমাদের সময় একদম শেষ গৌরব, তবে অনুষ্ঠান শেষ করব তোমার গান দিয়ে, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে আরোহী নিউজের দর্শকদের জন্য কি বলতে চাও যদি এক কথা বলে দাও? আরোহী নিউজের দর্শকদের জন্য বলতে চাই, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে, এটাই আমি সবার কাছে চাইবো, কারণ এই মুহূর্তে এই পরিবেশে সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। এবং আসন্ন পুজো সকলের খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, আনন্দটুকু যেন মাটি না হয়। প্রত্যেকের একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেক দিনের একটা লড়াই চলছে প্রত্যেকের নিজের মতো করে, কিন্তু তার মধ্যে খুব আনন্দ করে হাসি মুখে যেন আমরা প্রতিটা দিন কাটাতে পারি, জীবনের আনন্দটুকু যেন কোভিড কেড়ে না নিতে পারে, সেইটুকু চাইবো। এবং প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং অবশ্যই ভরপুর গানে থাকুন। একেবারে আমাদের সময় একেবারে শেষ, সুতরাং আরোহী সেলেব টক্স এখানেই আজকে শেষ করতে হচ্ছে, তবে গৌরবের গান দিয়েই শেষ করব। সুতরাং সঙ্গে থাকুন, আরোহী নিউজ দেখতে থাকুন। হমকো মিলি হ্যায় আজ ইয়ে ঘড়িয়া নসীব সে, হমকো মিলি হ্যায় আজ ইয়ে ঘড়িয়া नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले के फिर ये हसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से से। আর
আরোহী সেলেব টকস নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।